আমার প্রিয় দেশবাসী নমস্কার এই সময় আপনারা দু হাজার একুশকে বিদায় জানানো এবং দু হাজার বাইশকে স্বাগত জানানোর প্রস্তুতিতে যুক্ত রয়েছেন নতুন বছরে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সংস্থা আরও ভালো কিছু করার ও হওয়ার সংকল্প নেয় গত সাত বছর ধরে আমাদেরই এই মন কি বাতও ব্যক্তি সমাজ দেশের ভালো দিককে তুলে ধরে আরও ভালো হওয়ার ভালো করার প্রেরণা দিয়ে আসছে এই সাত বছরে মন কি বাত করার সময় আমি সরকারের নানা সাফল্য নিয়েও আলোচনা করতে পারতাম আপনাদেরও ভালো লাগত আপনারাও প্রশংসা করতেন কিন্তু এ আমার কয়েক দশকের অভিজ্ঞতা যে মিডিয়ার চাকচিক্য থেকে দূরে সংবাদপত্রের শিরোনাম থেকে দূরে এমন কোটি কোটি মানুষ আছেন যারা অনেক কিছু ভালোভাবে করছেন তাঁরা দেশের আগামী ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে দিয়েছেন দেশের আগামী প্রজন্মের জন্য আজ সর্বশক্তি দিয়ে নিজেদের প্রয়াসে লেগে থাকেন এমন মানুষদের কাহিনী বড় শান্তি দেয় অনেক প্রেরণা দেয় আমার জন্য মন কি সর্বদাই এমন সব মানুষের প্রচেষ্টার কাহিনীতে পূর্ণ বিকশিত সুসজ্জিত উপবন হয়ে রয়েছে আর মন কি বাতে প্রত্যেক মাসে আমার এই গভীর প্রচেষ্টা থাকে যে এই উপবনের কোন পাপড়ি আপনাদের মধ্যে নিয়ে আসব আমি আনন্দিত যে আমাদের বহু রত্নপ্রসবিনী বসুন্ধরার পূর্ণ কাজে স্রোত বইতে থাকে অবিরাম আর আজ যখন দেশ অমৃত মহোৎসব উদযাপন করছে তখন এই যে জনশক্তি জনে জনে যে শক্তি তার উল্লেখ তার প্রয়াস তার পরিশ্রম এক অর্থে ভারতের আর মানবতার উজ্জ্বল ভবিষ্যতে গ্যারান্টি দেয় বন্ধুরা এটা জনশক্তির ক্ষমতা যার ফলে ভারত একশো বছরের মধ্যে আসা সবথেকে বড় মহামারীর সঙ্গে লড়তে পেরেছে আমরা প্রত্যেকটি কঠিন সময়ে একে অন্যের সঙ্গে একটি অভিন্ন পরিবারের মতো থেকেছি নিজের মহল্লা বা শহরে কাউকে সাহায্য করতে হলে যার যতটুকু সামর্থ্য তার থেকে বেশি করার চেষ্টা করেছেন আজ সারা বিশ্বে টিকাকরণের যে পরিসংখ্যান রয়েছে তার তুলনা ভারতে পরিসংখ্যানের সঙ্গে করলে বোঝা যাবে যে দেশ কি অভূতপূর্ব কাজ করেছে কত বড় লক্ষ্য অর্জন করেছে টিকার একশো চল্লিশ কোটি ডোজের সীমা পার করা প্রত্যেক ভারতবাসীর নিজের সাফল্য এটা প্রত্যেক ভারতবাসীর প্রশাসনিক ব্যবস্থার উপর ভরসা তুলে ধরে বিজ্ঞানের উপর ভরসা তুলে ধরে বিজ্ঞানীদের ওপর ভরসা তুলে ধরে আর সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করা আমাদের প্রত্যেক ভারতবাসীর ইচ্ছা শক্তিরও প্রমাণ কিন্তু বন্ধুরা আমাদের এটাও মনে রাখতে হবে যে করোনার এক নতুন ভ্যারিয়েন্ট দরজায় কড়া নেড়েছে ইতিমধ্যেই গত দুবছরে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই বিশ্বব্যাপী মহামারীকে পরাজিত করতে হলে একজন নাগরিক হিসেবে আমাদের নিজেদের প্রয়াসও খুব গুরুত্বপূর্ণ এই যে নতুন অমিক্রণ ভ্যারিয়েন্ট এসেছে তার অধ্যয়ন আমাদের বিজ্ঞানীরা অবিরাম করে চলেছেন প্রতিদিন নতুন তথ্য পাচ্ছেন তাঁরা তাঁদের পরামর্শে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন সময় নিজে সজাগ থাকা নিজে অনুশাসন পালন করা করোনার এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দেশের খুব বড় শক্তি আমাদের সঙ্গবদ্ধ শক্তি করোনাকে পরাজিত করবে এই দায়িত্ববোধ নিয়ে দু সালে প্রবেশ করতে হবে আমাদের আমার প্রিয় দেশবাসী মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নভস্প্রীসং দীপ্তম অর্থাৎ গর্বের সঙ্গে আকাশকে স্পর্শ করা এটা ভারতীয় বায়ুসেনার আদর্শ বাক্য ভারতমায়ের সেবাতে সমর্পিত অনেক জীবন আকাশের এই শিখরকে প্রতিদিন স্পর্শ করে আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এরকমই এক জীবন হল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর বরুণ সিং যে হেলিকপ্টারটাকে ওড়াচ্ছিলেন সেটা এ মাসে তামিলনাড়ুতে দুর্ঘটনার শিকার হয় এ দুর্ঘটনায় আমরা দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তার পত্নী সহ কত বীরদের হারিয়েছি বরুণ সিংহ মৃত্যুর সঙ্গে অনেকদিন পাঞ্জা লড়েছিলেন কিন্তু তিনিও আমাদের ছেড়ে চলে যান বরুণ যখন হাসপাতালে ছিলেন ওই সময় আমি সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু দেখেছিলাম যা আমার মনকে আলোড়িত করেছিল এবছর অগাস্ট মাসে ওঁকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছিল এই সম্মান পাওয়ার পর তিনি নিজের স্কুলে প্রিন্সিপালকে একটি চিঠি লিখেছিলেন এই চিঠি পড়ে প্রথম আমার মনে হয়েছে সফলতার শীর্ষে পৌঁছেও নিজের শেকরে জল দিতে ভোলেননি তিনি দ্বিতীয়ত যখন ওর সেলিব্রেট করার সময় ছিল তখন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেছিলেন তিনি চাইতেন যে স্কুলে তিনি পড়েছেন সেখানে বিদ্যার্থীদের জীবনও যেন এক উৎসবের রূপ নেয় নিজের চিঠিতে বরুণজি নিজে পরাক্রমের কথা বাড়িয়ে বলেননি উল্টে তিনি অসফলতার কথা বলেছেন কিভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিবর্তিত করেছিলেন তার বর্ণনা করেন এই চিঠির এক জায়গায় তিনি লিখেছেন সাধারণ হওয়া কোনো দোষ নয় সবাই স্কুলে খুব ভালো ফল করবে বা নব্বইয়ের ঘরে নম্বর পাবে এটা সম্ভব নয় যদি তুমি তা করতে পারো সেই কীর্তি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু যদি তা না হয় এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি সারা জীবন সাধারণই থেকে যাবে স্কুলে তুমি মেধার কেউ হতে পারো কিন্তু সেটা তোমার আগামী জীবনের একমাত্র মাপকাঠি নয় নিজের প্রতিভাকে চেনো সাহিত্য সঙ্গীত আর্ট গ্রাফিক্স ডিজাইন প্রভৃতি যাই হোক না কেন একনিষ্ঠভাবে সেটা করে যাও পরিশ্রম করো নিজের সেরাটা দাও কখনো এমন না হয় রাতে শুতে যাওয়ার সময় ভাবতে হবে আমি আরও ভালো করতে পারতাম বন্ধুরা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার জন্য উনি যে মন্ত্র দিয়েছেন তাও ততটাই গুরুত্বপূর্ণ এই চিঠিতে বরুণ সিং লিখেছিলেন কখনো আশা ছেড়ো না যা তুমি হতে চাও সেই লক্ষ্যের জন্য তুমি উপযুক্ত নও এটা কখনই ভেব না এটা হয়তো সবসময় সহজ নয় এর জন্য সময় এবং বিলাসিতার সঙ্গে আপোষ করতে হয় আমি একজন মধ্যমেধার মানুষ ছিলাম এবং এখনও তাই আছি আমার কর্মজীবনে আমি অনেক বাধা অতিক্রম করেছি কখনো ভেব না দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা নম্বর এটা সিদ্ধান্ত নেয় যে তুমি কতটা উচ্চতা ছুঁতে পারো নিজের উপর বিশ্বাস রাখো এবং তার জন্য কাজ করো। বরুণ লিখেছিলেন যে যদি একজন ছাত্রকেও অনুপ্রেরণা দিতে পারেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজ আমি বলতে চাই যে তিনি সমগ্র দেশকে অনুপ্রেরণা জুগিয়েছেন ওঁর চিঠি শুধুমাত্র ছাত্রদের উদ্দেশ্যে হলেও তা আমাদের সমগ্র সমাজকে বার্তা দিয়েছে মন্ধুরা প্রত্যেক বছর আমি এমনই বিষয়ের উপর শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা নিয়ে আলোচনা করি এই বছরও পরীক্ষার আগে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা প্ল্যানিং করছি এই অনুষ্ঠানের জন্য দুদিন পরে অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে মাই গভ ডট ইনে রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে এই রেজিস্ট্রেশন আঠাশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এর জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়েদের নিয়ে অনলাইন কম্পিটিশান আয়োজিত হবে আমি চাইব আপনারা সকলেই এতে অংশ নিন আপনাদের সকলের সঙ্গে দেখা করার সুযোগ হবে আমরা সকলে মিলে পরীক্ষা ক্যারিয়ার সাফল্য এবং ছাত্রজীবনের সঙ্গে যুক্ত নানা বিষয়ে আলোচনা করব আমার প্রিয় দেশবাসী মন কি বাত অনুষ্ঠানে আমি এখন আপনাদের কিছু শোনাতে চলেছি যা দেশের সীমান্ত পেরিয়ে অনেক দূর থেকে এসেছে এটা আপনাকে আনন্দ দেবে এবং অবাক করবে one day আমার পূর্ণ বিশ্বাস যে এটা শুনে আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের গর্ব অনুভব হয়েছে বান্দে মাতারমের মধ্যে যে ভাবনা নিহিত রয়েছে তা আমাদের গর্ব এবং উত্তেজনায় পরিপূর্ণ করে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন এই সুন্দর অডিওটি কোন জায়গার কোন দেশ থেকে এসেছে এর উত্তর আপনাদের বিস্ময় আরও বাড়িয়ে দেবে যে ছাত্ররা এই বন্দে মাতারম গানটি প্রস্তুত করেছে তারা গ্রিসের ওখানে ইলিয়ার হাই স্কুলে পড়াশুনো করে এই ছাত্রছাত্রীরা ওরা যেমন অত্যন্ত সুন্দর এবং আবেগ ভরে বন্দে মাতরম গেয়েছেন তা চমৎকার এবং প্রশংসনীয় এমনই প্রচেষ্টা দুই দেশের মানুষদের আরও কাছাকাছি নিয়ে আসে আমি এই গ্রিসের ছাত্রছাত্রী ও তাদের শিক্ষকদের অভিনন্দন জানাই স্বাধীনতার অমৃত মহোৎসব চলাকালীন তাদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই বন্ধুরা আমি লখনৌ নিবাসী নীলেশজির একটি পোস্টের বিষয় বলতে চাই নীলেশজি লখনৌতে আয়োজিত এক অভিনব ড্রোন শোর খুব প্রশংসা করেছেন এই ড্রোন শো লক্ষ্ণৌ রেসিডেন্সি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল আজও রেসিডেন্সির দেওয়ালগুলি আঠারোশো প্রথম স্বাধীনতা সংগ্রামে সাক্ষী দেয় রেসিডেন্সিতে আয়োজিত ড্রোন শো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলীকে জীবন্ত করে তুলেছে তা সে চৌরি আন্দোলন হোক কাকড়ি ট্রেনের ঘটনা হোক বা নেতাজি সুভাষের অদম্য সাহস এবং পরাক্রমের কাহিনী এই ড্রোন শো সবার মন জয় করেছে আপনিও এইভাবে আপনার শহরের গ্রামের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অভিনব প্রচেষ্টার বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরতে পারেন এতে টেকনোলজির সাহায্য নিতে পারেন স্বাধীনতার অমৃত মহোৎসব আমাদের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি রোমন্থনের সুযোগ দেয় তাকে অনুভব করার সুযোগ দেয় এই মহোৎসব দেশের জন্য নতুন সংকল্প নেওয়ার কিছু করার ইচ্ছাশক্তি যোগায় এ এক প্রেরণাদায়ী উৎসব এক প্রেরণাদায়ী সুযোগ আসুন স্বাধীনতা সংগ্রামের মহান মনীষীদের কাছে প্রেরণা নিই এবং দেশের জন্য আমাদের প্রচেষ্টাকে আরও মজবুত করে তুলি আমার প্রিয় দেশবাসী আমাদের ভারত অনেক অনন্য সাধারণ প্রতিভায় সমৃদ্ধ যাদের কৃতিত্ব অন্যদেরও কিছু করার প্রেরণা যোগায় এরকমই এক ব্যক্তিত্ব হলেন তেলেঙ্গানার ডাক্তার কুরেলা বিট্ঠলাচার্যজি তার বয়স চুরাশি বছর স্বপ্ন পূরণ করতে বয়স কোনো বাধা নয় তার উদাহরণ বিট্টলাচার্যজি বন্ধুরা ছোটবেলা থেকে বিট্ঠলাচার্যজির একটাই ইচ্ছে ছিল যে তিনি এক বড় লাইব্রেরি খুলবেন দেশ যখন পরাধীন পরিস্থিতি এমন ছিল যে ছোটবেলার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল সময়ের সঙ্গে বিট্ঠলাচার্যজি লেকচারার হলেন তেলুগু ভাষার গভীর অধ্যয়ন করেছেন এবং সেই ভাষায় তিনি অনেক সৃষ্টিশীল রচনাও লিখেছেন ছ সাত বছর আগে উনি ফের একবার নিজের স্বপ্ন পূরণ করার উদ্যোগ নেন উনি নিজের সংগ্রহের বই দিয়ে লাইব্রেরি শুরু করেন সারা জীবনের উপার্জন এই কাজে উৎসর্গ করেন ধীরে ধীরে এই কাজে অংশগ্রহণ করতে অন্য মানুষরা এগিয়ে আসতে থাকেন ইয়াদাদ্রী ভুবনাগিরি জেলার রমান্নাপেট ব্লকের এই লাইব্রেরিতে প্রায় দু লক্ষ বই আছে বিঠলাচার্যজি বলেন যে তিনি চান না পড়াশুনো করতে তাকে যত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা আর কাউকে দিন হতে হয় বহু স্টুডেন্টস ওর কাজের ফলে লাভবান হচ্ছে দেখে উনি খুব খুশি হন ওর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এখন অন্য অনেক গ্রামের মানুষও তাদের এলাকায় লাইব্রেরি বানানোর কাজ শুরু করেছেন বন্ধুরা বই থেকে কেবল জ্ঞান লাভ হয় না ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং জীবন গড়ে তোলে বই পড়ার নেশে একটু অদ্ভুত শান্তি দেয় আজকাল আমি দেখি মানুষ বেশ গর্বের সঙ্গে বলে থাকেন যে এই বছর আমি এতগুলো বই পড়েছি ভবিষ্যতে আমি এই এই বইগুলি পড়তে চাই এটা একটা খুব ভালো ট্রেন্ড যেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমিও মন কি বাতের শ্রোতাদের বলব এই বছরে যে পাঁচটি বই তাদের সবচেয়ে পছন্দ হয়েছে তার কথা তারা যেন জানান এর ফলে আপনি দু হাজার অন্য পাঠকদের ভালো বই নির্বাচন করতে সাহায্য করবেন এমন এক সময় যখন আমাদের স্ক্রিন টাইম বাড়ছে তখন বুক রিডিং যাতে আরও জনপ্রিয় হয় তার জন্য আমাদের সবাইকে একত্রে চেষ্টা করতে হবে আমার প্রিয় দেশবাসী সম্প্রতি একটি খুব আকর্ষণীয় প্রচেষ্টার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই প্রচেষ্টার লক্ষ্য আমাদের প্রাচীন গ্রন্থ এবং সাংস্কৃতিক ভাবনাগুলিকে কেবলমাত্র ভারতেই নয় বরং সারা পৃথিবীতে জনপ্রিয় করা পুনেতে ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট বলে একটি সেন্টার আছে এই সেন্টারটি অন্য দেশের মানুষকে মহাভারতের মাহাত্ম বোঝানোর জন্য একটি অনলাইন কোর্স শুরু করেছে আপনারা এটা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে যদিও এই কোর্সটি সবেমাত্র শুরু হয়েছে কিন্তু এর অন্তর্ভুক্ত কন্টেন্ট তৈরি করার কাজটি একশো বছরেরও বেশি আগে শুরু হয়েছিল যখন এই ইনস্টিটিউট এই কোর্সটি শুরু করে তখন তারা দারুণ রেসপন্স পায় আমি এই অসাধারণ প্রচেষ্টার আলোচনা এই জন্য করছি যাতে মানুষ জানতে পারেন আমাদের ঐতিহ্যের বিভিন্ন আঙ্গিককে আধুনিকভাবে কিভাবে উপস্থাপনা করা হচ্ছে সাত সমুদ্র পারে বসে থাকা মানুষের কাছে এর লাভালাভ পৌঁছানোর লক্ষ্যেও ইনোভেটিভ উপায় প্রয়োগ করা হচ্ছে বন্ধুরা আজ সারা দুনিয়া জুড়ে ভারতীয় সংস্কৃতির বিষয়ে জানার আগ্রহ বাড়ছে পৃথক পৃথক বিভিন্ন দেশের মানুষ শুধু আমাদের সংস্কৃতি ব্যাপারে জানার জন্য উৎসুকই নন তার প্রসারে তারা সাহায্যও করছেন এমনই একজন মানুষ হলেন সার্বিয়ান স্কলার ডক্টর মোমিন নিকিচ ইনি একটি বাইলিঙ্গুয়াল সংস্কৃত সার্বিয়ান ডিকশনারি তৈরি করেছেন এই ডিকশনারিতে অন্তর্ভুক্ত সত্তর হাজারেরও বেশি সংস্কৃত শব্দের সার্বিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছে আপনাদের এটা জেনে আরও ভালো লাগবে যে ডক্টর নিকিচ সত্তর বছর বয়সে সংস্কৃত ভাষা শিখেছেন উনি বলেন এর অনুপ্রেরণা উনি পেয়েছেন মহাত্মা গান্ধীর রচনা পড়ে অনুরূপ আরেকটি উদাহরণ মঙ্গোলিয়ার তিরানব্বই বছর বয়সী প্রফেসর জে গেন্দেধারম উনি বিগত চার দশকে ভারতে প্রায় চল্লিশটি প্রাচীন গ্রন্থ মহাকাব্য ও রচনা মঙ্গোলিয়ান ভাষায় অনুবাদ করেছেন আমাদের দেশেও এরকম আবেগের সঙ্গে বহু মানুষ কাজ করছেন আমি গোয়ার সাগর মূলেজির প্রয়াস সম্পর্কেও জানতে পেরেছি যিনি ছয় শ বছরের প্রাচীন কাবি চিত্রকলার অবলুপ্তি রক্ষার কাজে ব্যাপৃত রয়েছেন কাবি চিত্রকলা ভারতে প্রাচীন ইতিহাসের ধারক কাব শব্দের অর্থ লাল মাটি প্রাচীনকালে এই চিত্রকলায় লাল মাটি প্রয়োগ করা হতো গোয়ায় পর্তুগিজ শাসনকালে সেখান থেকে পালানোর সময় গোয়ার মানুষ অন্যান্য রাজ্যের মানুষদেরও এই আশ্চর্য চিত্রকলার সঙ্গে পরিচিত করিয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্রকলা বিলুপ্ত হয়ে পড়ছিল কিন্তু সাগর মূলেজি এতে নতুন প্রাণ সঞ্চার করেছেন তাঁর এই প্রয়াস অত্যন্ত প্রশংসা অর্জন করছে বন্ধুরা একটা ছোট প্রচেষ্টা একটা ছোট্ট পদক্ষেপও আমাদের সমৃদ্ধ শিল্পকলাগুলির সংরক্ষণে অনেক বড় ভূমিকা নিতে পারে যদি আমাদের দেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে দেশ জুড়ে আমাদের প্রাচীন শিল্পকলাগুলিকে সাজিয়ে তোলা ও সংরক্ষণের আবেগ এক জন আন্দোলনের রূপ নিতে পারে আমি এখানে মাত্র কয়েকটি প্রয়াসের বিষয়ে বললাম দেশ জুড়ে এই ধরনের বহু প্রয়াস হচ্ছে আপনারা তার খবর নমো অ্যাপের মাধ্যমে আমার কাছে অবশ্যই পৌঁছে দেবেন আমার প্রিয় দেশবাসী অরুণাচল প্রদেশের মানুষ বছর ভর একটি অনন্য অভিযান চালাচ্ছেন আর তার নাম দিয়েছেন অরুণাচল প্রদেশ এয়ারগান সারেন্ডার অভিযান এই অভিযানে মানুষ স্বেচ্ছায় নিজের এয়ারগান সারেন্ডার করছেন কেন জানেন যাতে অরুণাচল প্রদেশে পাখিদের নির্বিচারে শিকার করা বন্ধ করা যায় বন্ধুরা অরুণাচল প্রদেশ পাঁচশোরও বেশি প্রজাতির পাখির বাসস্থান এদের মধ্যে এমন কিছু দেশি প্রজাতি অন্তর্ভুক্ত যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না কিন্তু এখন জঙ্গলে পাখিদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে এই পরিস্থিতি বদলানোর জন্য এখন এয়ারগান সারেন্ডার অভিযান শুরু করা হয়েছে বিগত কিছু মাসে পাহাড় থেকে সমতল এলাকা পর্যন্ত এক কমিউনিটি থেকে অন্য কমিউনিটি পর্যন্ত রাজ্যে সর্বত্রই মানুষ একে সাদরে গ্রহণ করেছে অরুণাচলের লোক স্বেচ্ছায় এখনও পর্যন্ত এক হাজার ছশোরও বেশি এয়ারগান সারেন্ডার করে ফেলেছেন আমি অরুণাচলের মানুষদের এর জন্য প্রশংসা করছি তাদের অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছ থেকে দু হাজার সঙ্গে জড়িত অনেক বার্তা ও উপদেশ এসেছে একটি বিষয় প্রতিবারের মতো এবারেও অধিকাংশ বার্তায় লক্ষণীয় সেটা হল স্বচ্ছতা আর স্বচ্ছ ভারতের স্বচ্ছতার এই সংকল্প শৃঙ্খলা সচেতনতা আর সমর্পণের সাহায্যই সম্পূর্ণ হবে আমরা এনসিসি ক্যাডেটদের দিয়ে শুরু করা পুনিত সাগর অভিযানেও এর ঝলক দেখতে পাই এই অভিযানে তিরিশ হাজারেরও বেশি এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে এনসিসি ক্যাডেটসরা সমুদ্র তট পরিষ্কার করে ওখানকার প্লাস্টিক আবর্জনা তুলে তার রিসাইক্লিংয়ের জন্য একত্র করে আমাদের সমুদ্র সমুদ্রতট আমাদের পাহাড় তখনই ভ্রমণযোগ্য হবে যখন তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেক মানুষ কোনো জায়গায় যাওয়ার স্বপ্ন আজীবন দেখে থাকেন কিন্তু যখন ওখানে যান তখন জ্ঞানে বা অজ্ঞানে সেখানে নোংরা ফেলে আসেন এটা প্রত্যেক দেশবাসীর দায়িত্ব যে যে জায়গা আমাদের এত খুশি প্রদান করে আমরা যেন তাকে নোংরা না করে বন্ধুরা আমি সাফ ওয়াটার নামে একটি স্টার্ট কথা জানতে পেরেছি যেটি কয়েকজন যুবা মিলে শুরু করেছেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্টারনেট অব থিংসের সাহায্যে মানুষকে তাদের এলাকায় জলের শুদ্ধতা আর কোয়ালিটির সঙ্গে যুক্ত তথ্য প্রদান করে এটা স্বচ্ছতারই পরবর্তী ধাপ মানুষের স্বচ্ছ আর স্বাস্থ্যজ্জ্বল ভবিষ্যতের জন্য এই স্টার্ট আপের গুরুত্বকে প্রাধান্য দিয়ে একে একটি গ্লোবাল অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে বন্ধুরা স্বচ্ছতার প্রতি এক ধাপ এই প্রচেষ্টায় কোনো প্রতিষ্ঠান হোক বা সরকার প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারা সবাই জানেন আগে সরকারি অফিসে পুরনো ফাইল আর কাগজ কীভাবে স্তূপীকৃত হয়ে থাকত যখন থেকে সরকার এই পুরনো পন্থা বদলাতে শুরু করেছে এই ফাইল এবং কাগজের স্তূপ ডিজিটাইজড হয়ে কম্পিউটারে বিভিন্ন ফোল্ডারে ঢুকছে যে কটা পুরনো এবং পড়ে থাকা ফাইল আছে তা সরানোর জন্য মন্ত্রক এবং বিভাগীয় স্তরে বিশেষ অভিযান চালানো হচ্ছে এই অভিযানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে ডাক বিভাগে যখন এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তখন তাদের সমস্ত জাঙ্ক সম্পূর্ণ খালি হয়ে গেল এখন এই জাংকিয়ার্ডকে একটি কোর্টিয়ার্ড এবং ক্যাফেটেরিয়াতে রূপান্তরিত করা হয়েছে আরেকটি একটি টু হুইলার পার্কিংয়ে জায়গা করা হয়েছে একইভাবে পরিবেশ মন্ত্রক তার খালি জাংকিয়ার্ডকে একটি ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করেছে এমনকি নগর বিষয়ক মন্ত্রক একটি স্বচ্ছ এটিএমও স্থাপন করেছে এর উদ্দেশ্য হল মানুষ আবর্জনার বিনিময়ে নগদ নিয়ে যান অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গাছ থেকে পড়া শুকনো পাতা ও জৈব বর্জ্য থেকে জৈব কম্পোস্ট তৈরি শুরু করেছে এই বিভাগ বর্জ্য কাগজ থেকে স্টেশনারি তৈরির কাজও করছে আমাদের সরকারি দপ্তরগুলো স্বচ্ছতার মতো বিষয়ে এতটাই ইনোভেটিভ হতে পারে কয়েক বছর আগে পর্যন্ত কেউ এমনটা বিশ্বাসই করতে পারত না কিন্তু আজ এটি সিস্টেমের একটি অংশ হয়ে উঠছে এটাই দেশে নতুন ভাবনা যা নেতৃত্ব সকল দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে করছে আমার প্রিয় দেশবাসী মন কি বাতে এবারও আমরা অনেক বিষয়ে কথা বলেছি প্রতিবারের মতো এক মাস পর আমরা আবার মিলিত হব কিন্তু দু হাজার প্রতিটি নতুন সূচনা নিজের সামর্থ্যকে চেনার সুযোগও নিয়ে আসে যে লক্ষ্য পূরণ সম্পর্কে আমরা আগে কল্পনাও করিনি আজ তার জন্য দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এখানে বলা হয়েছে ক্ষণশ কনশশ্চৈব বিদ্যাম চ সাধিয়ত ক্ষণে নষ্টে বিদ্যা কানে নষ্টে ধানাম অর্থাৎ যখন আমাদের শিক্ষা অর্জন করতে হবে নতুন কিছু শিখতে হবে করতে হবে তখন আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে এবং যখন আমাদের অর্থ উপার্জন করতে হবে অর্থাৎ উন্নতি করতে হবে তখন প্রতিটি কণা অর্থাৎ প্রতিটি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা উচিত কারণ মুহূর্তকে হারানোর সঙ্গে সঙ্গে বিদ্যা আর জ্ঞান চলে যায় এবং প্রতিটি কণার বিনাশের সঙ্গে সঙ্গে সম্পদ ও উন্নতির পথও বন্ধ হয়ে যায় এগুলো আমাদের সকল দেশবাসীর জন্য অনুপ্রেরণা আমাদের কত কিছু শিখতে হবে নতুন উদ্ভাবন করতে হবে নতুন লক্ষ্য অর্জন করতে হবে সুতরাং আমাদের এক মুহূর্ত নষ্ট না করে লেগে পড়তে হবে আমাদের দেশকে প্রগতির নতুন উচ্চতায় পৌঁছতে হবে তাই আমাদের প্রতিটি সম্পদকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে এটি এক প্রকার আত্মনির্ভর ভারতেরই মন্ত্র কারণ আমরা যখন আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করব তা নষ্ট হতে দেব না তখনই আমরা লোকালের ক্ষমতা সম্পর্কে অবগত হব আর তখনই দেশ আত্মনির্ভর হবে এই জন্য আসুন আমরা নতুন করে আমাদের সংকল্প করি যে আমরা চিন্তার প্রসার ঘটাব আমরা বড় বড় স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন পূরণ করতে নিজেদের সমস্ত শক্তি উজাড় করে দেব এবং আমাদের স্বপ্ন শুধুমাত্র আমাদের মধ্যেই সীমিত থাকবে না আমাদের স্বপ্ন এমন হবে যার সঙ্গে আমাদের দেশ ও সমাজের বিকাশ যুক্ত থাকবে আমাদের প্রগতির মাধ্যমে দেশের উন্নতির পথ প্রশস্ত হবে এবং তার জন্য আমাদের আজ থেকেই লেগে পড়তে হবে এক কণা সম্পদ বা একটা মুহূর্ত নষ্ট করা চলবে না আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এই সংকল্পের সঙ্গেই আগামী বছরে দেশ এগিয়ে যাবে এবং দু সাল এক নতুন ভারত নির্মাণের স্বর্ণালী অধ্যায়ের সূচনা করবে এই আস্থার সঙ্গেই আপনাদের সকলকে আগামী দু সালের অনেক অনেক শুভকামনা অনেক ধন্যবাদ ধন্যবাদ